হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শারমিল্লা ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি বেলকনি থেকে যদিও আমার বাসার চারিদিকে প্রচুর শব্দ এর মধ্যে আমাকে মানিয়ে গুছিয়ে ভয়েসটা দিতে হয় যেহেতু সপ্তাহে একদিন আমি একটা বড় ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এর জন্য আসলে পরিবেশটা যেমনই হোক শব্দ থেকে যাই ভিডিওর মধ্যে তারপরে আমি শব্দ আর কি ভয়েস দেওয়ার চেষ্টা করি যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন শীতকালের মিষ্টি মিষ্টি রোদ আজকে রোদটা কিন্তু বেশ মাসাল্লা সকাল সকালই উঠে পড়েছে আর চারিদিকের গাছপালা একদম ঝলমল করছে আর আমার বেলকনির অবস্থা তো মারাত্মক খারাপ ধুলার মধ্যে দেখেন এই যে গাছের ফুল অনেকটাই মানে শুকিয়ে গেছে দুই তিনটা করে ফুটে আসছে এই এই পর্যন্ত আর কি ঘাসের অবস্থাও বেশি ভালো না অনেকটা একদম ধুলা বালিতে একদম মানে পাতারও কোনো চিহ্ন নাই এরকম যাই হোক কিছুটা সময় বেলকনিতে দাঁড়িয়ে থেকে আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর এই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে এক সাইড দিয়ে ওটা হচ্ছে আমার বাসার সামনের একটা মসজিদ আর এই যে এই যে ট্রাকগুলির অত্যাচারে মানে একটা সেকেন্ডও ঘরে শান্তি মতো থাকা যাচ্ছে না এরকম হয়ে যাচ্ছে আর কি প্রচুর প্রচুর শব্দ সারা রাত এত পরিমাণে ট্রাক যায় এই রাস্তা দিয়ে আর এখা এ এলাকার সমস্যা হচ্ছে কি এখানে প্রচুর ইটের ভাঁটা এই জন্য দিন রাত চব্বিশ ঘন্টায় ট্রাক চলাচল করে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু কিন্তু লেমন গ্রাসের গাছ এই যে লাগিয়েছিলাম এই যে দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে আসলে আল্লাহ চাইলে সব কিছু হওয়া সম্ভব এই যে মাসাল্লাহ হয়ে গেছে যাই সঙ্গে থাকুন এই যে আমি রান্নাঘরে চলে এসেছি ভিডিওটা অবশ্য করতে আমার একটু দেরি হয়ে গেছে এগুলো ইলিশ মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে কুমড়ো বড়ি আমার যারা আগের ভিডিও দেখেছেন তারা হয়তো চিনেন এই বড়িগুলো অনেকে না খেলেও রেসিপি দেখে হয়তো চিনতে পারবেন যেগুলো হচ্ছে চাল কুমড়ো সেই বড়ি সেগুলো তেলের মধ্যে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি যতই তরকারিতে আসলে তেল কম দেওয়ার চেষ্টা করি ততই তেল বেশি হয়ে যায় এটা হচ্ছে জানি না এটা আমার সমস্যা না আমার হাতের সমস্যা যাই হোক তেল দিয়ে এখানে দুই মানে একটা একটা কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা সাথে অবশ্যই টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো এখনই আর আজকে আমি ইলিশ মাছ কী দিয়ে রান্না করি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন আর রেসিপিটা দেখতে থাকুন এই যে দেখেন এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট খুব অল্প পরিমাণে যেহেতু এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি এখানে পেঁয়াজ বাটাই বেশি আছে আর কাঁচা জিরা বাটা এই যে দিয়ে দিলাম আর এখন আমি এর ভিতরে দিয়েছি আরও হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া একটু কালারের জন্য আর মরিচের পেস্ট তো আমি দিয়েই দিয়েছি সাথে যে ভেজে রাখা সেই বড়িগুলো দিয়ে একসাথে সুন্দর করে খানিকটা সময় মশলাটা আমি একটু কষিয়ে নিব আর আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে এজন্য একটু ভয়েসটা কেমন মানে শোনা যাচ্ছে তারপরেও আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে আমি আবারও বলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এগুলো হচ্ছে আলু আর এখন যেহেতু শীতকাল নতুন আলু খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর শীতকালে তো সব ধরনের সবজি তরকারি বলেন মাছ গোস্তের তরকারি বলেন সব তরকারি খেতে বেশ মজা লাগে এখন আলুগুলো আমি এইভাবে এই যে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু আমার বাসায় তো খুবই গ্যাসের সংকট চলতেছে আর কি এই এলাকাটাতে খুব কষ্টের মধ্যে রান্না করে আর কি খেতে হচ্ছে আমাদের এরকম মানে এক এক পদের তরকারি করলে আর একটা করার আর ইয়েই হচ্ছে না মানে সময় চলে যাচ্ছে এরকম এই যে এখন আমি যাই হোক কষিয়ে নিব সুন্দর করে মোটামুটি এই যে দেখেন কালারটা কিন্তু মোটামুটি এসেছে আর কি যদি এখানে অনেকটা পরিমাণ গ্যাস থাকতো বা মিডিয়াম আঁচেরও গ্যাস থাকতো তাহলে তরকারি কালারটা আরও বেশি ভালো আসতো কারণ একদম নিভু নিভু চুলার আর কে আছে আমাকে রান্না করতে হচ্ছে প্রচুর কষ্ট রান্না করে খেতে আর কি আমি জানি না কোন কোন অঞ্চলে এরকম গ্যাসের সংকট দেখা দিচ্ছে তবে আল্লা পাখি ভালো জানেন কবে এ থেকে আমরা মুক্তি পাবো আর কি সাধারণ মানুষজন এই যে এখন যাই হোক আপনাদের সঙ্গে বকবক করে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে আর খানিকটার সময় পরে আমি একটু ঝোলের পানি দিয়ে দেব এই রান্নাটা হচ্ছে নতুন আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোলের রান্না আর কি এভাবে হয়তো আমার অনেক আপু ভাইয়ারা খেয়েছেন তারপরেও আমি যেহেতু আমার এটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ চ্যানেল আমি যেটা যেটা করে থাকি মূলত বাসায় রান্না বাড়া খাওয়া শপিং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এই জন্য আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা যারা খেয়েছেন তারা তো খেয়েছে না যারা এখনও খাননি তাহলে রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন যারা কুমড়ো বড়ি আর কি খান না তারা কুমড়ো বড়ি ছাড়াই এভাবে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে আমি আপনাদের সঙ্গে আবারও কথা বলতে বলতে ঝোলের পানি যখন ফুটে উঠেছিল মাছগুলো দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন এখন এই যে আবারও এরকম মানে আর কি মৃদু আছে রান্না যেহেতু টিম 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 করে হোক এখন রান্নাটা দেখেন কত কতক্ষণ ধরে নি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে ঢেকে দিলাম আমি একটা প্লেট দিয়ে অবশ্য আলুটা সিদ্ধ কম হয়েছিল জন্য আর আমি যেহেতু পানি একদম কম দিয়েছি এজন্যই মূলত আরও ঢেকে দিলাম এই যে ঢাকনাটা খুলে এ অবস্থা দেখেন তরকারির ঝোল মোটে কমেই আর কালারটাও তেমন একটা ভালো আসেনি তারপরে এভাবে খেতে হবে আলহামদুলিল্লাহ তাও তো আমরা রান্না করে খেতে পারছি এটা আলহামদুলিল্লাহ যাই হোক এই যে কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফুলবো ঝোলটা আরেকটু কমিয়ে এলেই আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও